শ্রোতা বন্ধুরা, করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে গত শনিবার 19 জুন থেকে আবারও দেশে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। চীন ও যুক্তরাষ্ট্র থেকে পাওয়া সিনোফার্ম এবং ফাইজার টিকা দিয়ে প্রথম ডোজ দেয়া শুরু হয়েছে। শ্রোতা বন্ধুরা, দেশের সীমান্তবর্তী এলাকার পর ধীরে ধীরে কোভিডে আক্রান্তের হার ঢাকার পার্শ্ববর্তী কুমিল্লা, নোয়াখালী সহ অন্যান্য এলাকাগুলোতেও বৃদ্ধি পাচ্ছে। এখন সবাইকে আরও বেশি সচেতন হতে হবে, তা না হলে শিগগিরই করোনা সংক্রমণের হার বেড়ে যাবে সীমান্ত বহির্ভূত এসব এলাকাতেও। আসুন আমরা আরও বেশি সচেতন হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আন্তরিকভাবে চেষ্টা করি। আপনারা জানেন, করোনায় আক্রান্তের সংখ্যার মাত্রা ছাড়িয়ে গেলে স্বাস্থ্যসেবা ব্যাহত হবে, তাই প্রতিরোধের উপরই জোর দিতে হবে। প্রতিরোধের উপর জোর দিয়ে স্বাস্থ্যবিধি মেনে চলে আসুন আমরা করোনা নিয়ন্ত্রণে সচেষ্ট হই। এই আহ্বান জানিয়ে এখন আজকের মহানগর অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি মোহাম্মদ মহসিন মিয়া। আমি শিউলি রানীবালা। বন্ধুরা, আজ মঙ্গলবারের মহানগর অনুষ্ঠানে আপনারা শুনবেন অমরবাণী পর্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত গ্রন্থ অসমাপ্ত আত্মজীবনী থেকে পাঠ, স্বপ্নের আগামী পর্বে বাংলাদেশে নারীর ক্ষমতায়ন নিয়ে একটি প্রামাণ্য প্রতিবেদন, রেজনা চৌধুরী বন্যার গাওয়া রবীন্দ্রসঙ্গীত, গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ, আমার মন ভোলায় রে। এছাড়া আরও থাকছে সাপ্তাহিক পর্ব, ক্রীড়া পর্যালোচনা, শুভযাত্রা পর্বে ঢাকা শহরের অভ্যন্তরীণ বাস রুট সম্পর্কে কিছু তথ্য এবং জনকল্যাণমূলক প্রাসঙ্গিক কথা। তো চলুন এবার বিস্তারিত পরিবেশনা যাই। শ্রোতা বন্ধু, আজকের মহানগর ম্যাগাজিন অনুষ্ঠানের প্রথম নিবেদন অমরবাণী পর্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রচিত অনন্য এক আত্মজৈবনিক গ্রন্থ সংকলন অসমাপ্ত আত্মজীবনী থেকে অংশবিশেষ থেকে পাঠ। পাঠে কণ্ঠ দিয়েছেন লাল্টু হোসাইন। শহীদ সাহেবের কাছে জনাব নাজিমুদ্দিন সাহেব জানতে চেয়েছেন আপোষ হবে কিনা তাকে জানাতে। তিনি শহীদ সাহেবকে ফোনের মাধ্যমে অনুরোধ করলেন, আমরা বুঝতে পারলাম। শহীদ সাহেব বললেন, যা হয় আগামীকাল সকাল 9টার মধ্যে জানিয়ে দিব। আমাদের সকাল 8টার মধ্যে তার বাসায় আসতে বলে দিলেন। এই সময় নুরুদ্দিন, একরাম, নুরুল আলম, শরফুদ্দিন, জহির, আমরা প্রায় সকল সময় একসাথেই থাকি। ফজলুল কাদের চৌধুরী সাহেবও দলবল নিয়ে কলকাতায় ছিলেন। চট্টগ্রামের ছাত্রদের মধ্যে তিনি জনপ্রিয় ছিলেন। আমরা সকালে শহীদ সাহেবের বাড়িতে যথাসময়ে হাজির হলাম। তিনি রাতে অনেকের সাথে আলাপ করেছিলেন। তিনি আমাদের নিয়ে বসলেন, আমি তার কাছেই বসলাম। শহীদ সাহেব বললেন, বুঝতে পারছি না তোমরা 5টা সিটি দখল করতে পারবে কি না। আমি বললাম, স্যার বিশ্বাস করেন আমরা নিশ্চয়ই জিতব। খোদার মর্জি থাকলে আমাদের পরাজিত হবার কোনো কারণ নেই। আমি টেলিফোন তার হাতে তুলে দিয়ে বললাম, বলে দেন খাজা সাহেবকে ইলেকশন হবে। শহীদ সাহেব নাজিমুদ্দিন সাহেবকে টেলিফোন করে বললেন, ইলেকশনই হবে, যাই হোক না হোক ইলেকশনের মাধ্যমেই হবে। সকলেই তো মুসলিম লীগার, আমরা কেন উপরের থেকে চাপাতে যাব। নাজিমুদ্দিন সাহেব কি যেন বললেন। শহীদ সাহেব বললেন, আর হয় না, আপনারা ভালো ব্যবহার করেন নাই। আমরা বিদায় নিয়ে চলে এলাম। রাতে জেলা প্রতিনিধিরা লীগ অফিসে আসলেন। একজনের কথা আমার বিশেষভাবে মনে আছে, তিনি হলেন নোয়াখালী জেলা মুসলিম লীগের সেক্রেটারি মুজিবুর রহমান মুক্তার সাহেব। তিনি জেলার নেতাদের কাছে একটা চমৎকার বক্তৃতা করেন। সমস্ত নোয়াখালী জেলা শহীদ সাহেবের ভক্ত ছিল। হাশিম সাহেবের নেতৃত্বে আমাদের অফিস ভালোভাবে চলছিল। আমরা শিয়ালদহ ও হাওড়ায় লোক রাখলাম কাউন্সিলরদের অভ্যর্থনার জন্য, থাকার জায়গাও বন্দোবস্ত করলাম। ছাত্রকর্মীরা কলেজ হোস্টেল ছেড়ে বের হয়ে পড়েছে যার যার জেলার কাউন্সিলরদের সাথে দেখা করার জন্য। দুই দিন পর্যন্ত রাত দিন ভীষণভাবে কাজ চলল। মৌলানা রাগিব আহসান ও জনাব ওসমান সাহেব ছিলেন কলকাতা মুসলিম লীগের নেতা। কলকাতা মুসলিম লীগের সকলেই শহীদ সাহেবের ভক্ত। তারাও গাড়ি ও কর্মী নিয়ে প্রচারে নেমে পড়ল। সভার দিন দেখা গেল শত শত কর্মী হাজির হয়ে গেছে। আমরা যারা কাউন্সিলরের সভ্য তারা হলের ভেতরে চলে গেলাম, আর কর্মীরা দরজার বাইরে দাঁড়িয়ে ক্যানভাস করতে লাগল। মাঝে মাঝে শহীদ সোহরাওয়ার্দী জিন্দাবাদ, আবুল হাশিম জিন্দাবাদ ধ্বনি দিচ্ছিল। শহীদ সাহেব ও হাশিম সাহেব পরামর্শ করে পাঁচজনের নাম ঠিক করলেন। হোসেন শহীদ সোহরাওয়ার্দী, আবুল হাশিম, মৌলানা রাগিব আহসান, আহমদ হোসেন এবং লাল মিয়া আমাদের পক্ষের। অন্য পক্ষ থেকে নাজিমুদ্দিন সাহেব ও পাঁচজনের নাম দিলেন। শ্রোতাবন্ধু, আপনারা শুনছেন মহানগর ম্যাগাজিন অনুষ্ঠান বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্র থেকে।
শ্রোতা বন্ধুরা, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে এবং জাতীয় উন্নয়নে নারীর ক্ষমতায়ন ও লিঙ্গ সমতা অর্জন অপরিহার্য। বাংলাদেশে নারীর ক্ষমতায়নে আমাদের অগ্রগতি কতখানি তা জানার জন্য আসুন এখন একটি প্রামাণ্য প্রতিবেদন শুনি। স্বপ্নের আগামী পর্বে গ্রন্থনা উপস্থাপনা ও সাক্ষাৎকার গ্রহণে শাহনাজ পারভীন। শ্রোতা বন্ধুরা, স্বপ্নের আগামীর আজকের এই পর্বে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আশা করছি যে যেখান থেকে আমাদের আজকের এই আয়োজন শুনছেন সবাই সুস্থ আছেন, নিরাপদ আছেন। শ্রোতা বন্ধুরা, আজ আয়োজনে এমন একজন নারীর সাথে আপনাদের পরিচয় করে দিব যিনি পেশায় একজন স্কুল শিক্ষক। তবে এখন যেহেতু স্কুলের কর্মকাণ্ডগুলো আমাদের ঘরে বসেই করতে হচ্ছে, এই সময়টিতে তিনি তার নিজস্ব মেধা শক্তিকে কাজে লাগিয়ে নতুন কিছু করার চেষ্টা করছেন, যেটা অবশ্যই তার বাড়তি একটি আয়ের উৎস এবং পাশাপাশি মানসিক যে বিনোদন বা অন্যকে ভালো রাখা, বিশেষ করে শিশুদেরকে চিত্ত বিনোদনের মধ্যে রাখা, সুস্থ একটি পরিবেশ তাদেরকে দেয়া, এই ব্যাপারগুলো তিনি সুস্থভাবে পরিচালনা করবার জন্য এই কাজগুলো করছেন। তার কাছ থেকে তার কাজের ধরন সম্পর্কে জানবো এবং আশা করছি আমাদের আজকের এই অনুষ্ঠানটি আপনাদের ভালো লাগবে। তো প্রথমেই আমরা তার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি, আপনার নাম এবং ঠিকানা জানতে চাইছি। আমার নাম সুবর্ণ আরফিন, আমি থাকি ধানমন্ডি, আমি স্কুল এক্সেল একাডেমিতে আছি। করোনার এই সময়টিতে যেহেতু আমাদের স্কুল কলেজগুলো বন্ধ, আমরা অনলাইনে ক্লাস করছি। আর আমি বলছিলাম যে আজ একটু ব্যতিক্রমী চিন্তাভাবনা যিনি করেছেন তার সাথে পরিচয় করাবো, সেই চিন্তাগুলো কি? স্কুলে কাজ করার পাশাপাশি গত বছর থেকে যখন আমি দেখলাম যে শিশুরা বসে আছে বাসায়, তখন আমাদের মাথায় একটা চিন্তা আসলো যে শিশুদেরকে কিভাবে সুস্থ রাখা যায়। সেই জন্য আমরা প্রথমে আমাদের কিংবদন্তি আবৃত্তি পরিষদে একটা একাডেমি আছে, আমরা শিশুদেরকে নিয়ে সেখানে একটা লাইভ অনুষ্ঠান করতে থাকি। এবং লাইভ অনুষ্ঠান করতে যেয়ে দেখলাম যে আসলে শিশুরা খুব মজা পাচ্ছে এবং প্রতি সপ্তাহে আমরা এটি করতাম। এখানে শুধু আমাদের দেশের নয়, সারা বিশ্ব থেকে, মানে ভারত বলেন, ইংল্যান্ড বলেন, আমেরিকা, সব জায়গা থেকে শিশুরা এখানে অংশগ্রহণ করত এবং বেশ মজা তাদের কাছে শুনতাম যে তারা কিভাবে এই করোনাকালীন সময় তারা বাসায় বসে আছে, কিভাবে তারা তার মা বাবারকে সাহায্য করছে, কিভাবে তারা সময় কাটাচ্ছে। এগুলো শুনতে 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 আমার বেশ ভালো লাগতো। তখন আমার হঠাৎ করে মনে হলো যে আমি যদি কিছু একটা করতে পারি, যেমন আমার আমার একাডেমিতে আমি অনলাইনে ক্লাস নিই। আমার বাচ্চাদের শুধু শেখাতাম, কিন্তু পরবর্তীতে আমি যখন আমার অনুষ্ঠানে আমি একজনকে ইনভাইট করেছিলাম, স্বপন গুহ, তিনি বললেন যে সুবর্ণা, তোমার কাজ আমি দেখেছি, তুমি অনেক দূর এগিয়ে গেছো, তো তুমি যেহেতু সারা বাংলাদেশ এটা কাজ করছো, তখন তুমি এইটা করতে পারো যে অনলাইনে ক্লাস চালু করতে পারো, তাহলে তোমার একটা আয়ের পথ এসে যাবে। তো আমি বললাম ঠিক আছে, এর জন্য তো আমাকে প্রস্তুতি নিতে হবে, যেহেতু আমি আগে সরাসরি ক্লাস নিতাম, নোটগুলো তো আমার সেইভাবে করা, এখন অনলাইনে ক্লাস করতে গেলে তো আমাকে অবশ্যই নোটগুলো তৈরি করতে হবে। তো এখন আপনার অনলাইনে কেমন বাচ্চা আছে? এখন আমার অনলাইনে অনেক বাচ্চা আছেই, এবং আরেকটা মানে সবচেয়ে ভালো লাগছে যে এই যে অনলাইনে ক্লাস করে আমি যে আর্থিকভাবে যে একটা সমর্থন মানে আমি পাচ্ছি, এটার জন্য আমার জন্য খুবই একটা ভালো মানে পর্যায়ে। এবং সাথে কি এটা বলবেন যে এই সময়গুলোতে তো আসলে আমাদের ঘরে, বিশেষ করে বাচ্চারা যে ঘরে থাকে, ওদের তো বিনোদনের জায়গাটা খুব সীমিত হয়ে গেছে, আপনার এই উদ্যোগে ওদের মনের একটা তৃপ্তি ঘটছে বা মানসিক একটি বিনোদন সৃষ্টি হচ্ছে? না, অবশ্যই মনের তৃপ্তি ঘটছে, এবং আমি কিন্তু সবসময় বাচ্চাদের নিয়েই সবসময় প্রত্যেকটা অভিভাবককে একটা কথাই বলি যে শুধু পড়াশুনো নয়, পড়াশোনার পাশাপাশি অবশ্যই আপনাকে কিন্তু আপনাদের শিশুদের কার্যক্রমে ঢুকাতেই হবে। কারণ একটা বাচ্চা কিন্তু পড়তে 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 ক্লান্ত হয়ে যায়, কিন্তু আমি যখন দেখা যাচ্ছে ক্লান্ত হয়ে যাচ্ছি, তখন যদি গান কিংবা নাচ কিংবা আবৃত্তি এগুলো শিখি তাহলে ভালো লাগে, কিন্তু এই সময় তো আসলে ওইভাবে শিখতে পারছে না। তো অনলাইনে আমি যেটা মনে করি যে অনলাইনে তাদেরকে শেখায় তারা কিন্তু অনেক কিছু বেরিয়ে আসতে পারছে। এবং আমি শুধু ক্লাস কিন্তু শুধু আবৃত্তি করাই না, আমি তার সঙ্গে তাদের মনের যে ব্যাপারটা আমি কিন্তু তাদেরকে সেখান থেকে মানে নিতে পারি, এবং তাদের সাইকোলজিক্যাল ব্যাপার আসে। করোনাকালীন এসে আমার একটা বিষয় খুবই ভালো লেগেছে যে বাচ্চারা আসলে আমরা যেটা ফিল করছি, যেটা ফিল করতাম আগেও করতাম, মানে আমরা যখন বাইরে যেতাম তখন বাচ্চারা বাসায় থাকতো, তাদের যে মানে সময়টা কাটাতো, কিন্তু এখন কিন্তু আরো বেশি করে তারা সময়টা খুব খারাপ
দিকে যাচ্ছে, সেইখান থেকে বের করার জন্যই এই উদ্যোগটা, এবং তারা খুব মজা পাচ্ছে। এবং কেউ কেউ আছে যে আর্থিক দিক থেকে অনেক সচ্ছল না, তাদেরকেও আমি সাহায্য করি, ফ্রি করাচ্ছি। এবং এমনও আছে যে আমি এই টাকাটা দিয়ে আমি আমার মনের তৃপ্তিটা তো অর্জন করতে পারছি, শুধু তাই না, দেখাচ্ছে অনেক অসহায় অনেক নারী আছে, অনেক শিশু আছে যারা কিছু করতে পারছে না, এই টাকাটাও আমি তাদেরকেও আমার মনের মতন করে দিতে পারছি, যতটুকুই সামর্থ্য, মানে আমার যতটুকুই সামর্থ্য আছে তার মধ্যে থেকে দিতে পারি। আপনার কথাই তো শুনছিলাম যে একটা আর্নিং সোর্স তৈরি হয়েছে এবং সেটা আপনি কি কি কাজে লাগাচ্ছেন সেটাও বলেছেন। তার পাশেও একটা ব্যাপার থাকে যে নিজস্ব উপার্জনে আমরা মেয়েরা যখন এই ক্ষমতাটা লাভ করি তখন তো আলাদা একটা শক্তি ভেতর থেকে কাজ করে। আপনার কাছে কি মনে হয় যে নারী সমাজে আমরা নারীরা যারা কাজ করছি উপার্জন করছি, তারা এবং পাশাপাশি হয়তো যারা কিছু করতে চাইছেন পারছেন না বা সুযোগ সৃষ্টি করে নিতে হবে তাদের জন্য কিছু বলেন? একটা কথাই বলবো যে নারীরা কখনো বসে থাকবে না, সবাই চেষ্টা করলে, আমার মনে হয় চেষ্টা করলে কোনো না কোনো কাজ তারা করতে পারবে। সামান্য একটা কেক কিংবা একটা পুডিং এগুলো বানাও কিন্তু তারা সেল দিতে পারে, কারণ এখন বাইরের খাবার তো অতটা আমাদের জন্য উপযুক্ত নয়, তো ঘরে বসে যদি এটাও করে তবু তার কিন্তু একটা আয়ের সোর্স এসে যায়। এবং আয় করলে মানে দরকার আছে, প্রত্যেকটা নারীকে কিছু না কিছু আয় করতে হবে, তাহলে হয় কি যে অনেক সময় মানে আমাদের কথা বলবো না, অনেক নিম্নবিত্ত যারা আছেন তাদের দেখা যায় অনেক নারীরা যে তার স্বামীর অত্যাচার সহ্য করে, তার শ্বশুর শাশুড়ির অত্যাচার সহ্য করে, হ্যাঁ এটা হতে পারে, কিন্তু আমার মনে হয় যদি একটা কোনো কাজ তারা শিখে নেয়, এবং সরকার তো অনেক কাজই তা করতে দিচ্ছে, একটা কাজ যদি শিখে নেয় তাহলে সে তার থেকে কিন্তু উপার্জন আসতে পারে, এবং যাই হোক কম হলেও সেটাও কিন্তু তার জন্য অনেক বড় পাওয়া। আর সবচেয়ে বড় কথা, এই আমাদের বাংলাদেশের বর্তমানের করোনা পরিস্থিতিতে যে দিকে আমরা ধাবিত হচ্ছি, এখানে বসে থাকার কোনো উপায় নেই, আমাদের নারী পুরুষ সবাইকে কাজ করতে হবে, যে কোনোভাবে হোক কিছু না কিছু কাজ করে উপার্জন করতে হবে, এটাই বড় কথা। আপনার কাছে আবারও আপনার কাজের ধরনের কাছে একটু ফেরত আসতে চাই, সেটি হচ্ছে যে এখন বর্তমানে প্রায় কতগুলো বাচ্চাকে আপনি অনলাইনে এই কবিতার কোর্সটি করাচ্ছেন? আমার এখনও বর্তমানে 30টা বাচ্চা আছে, এবং আমি আর একটা একাডেমিতে ঢুকেছি, আমি শিশু একাডেমিতেও আছি। আর আবৃত্তির মাধ্যমে যে কিছু হয় না এটা ঠিক নয়, আমি তার প্রমাণ করি। এখন কিন্তু আমি বসে বাসায় বসে আমি 20,000 টাকা ইনকাম করছি, কিভাবে, আবৃত্তির মাধ্যমে। তো আবৃত্তিও কিন্তু একটা শিল্প, এই শিল্পটাকে মূল্যায়ন করতে হবে। আপনারা যারা শুনছিলেন তারা নিশ্চয় অনুপ্রাণিত হবেন যে জীবনটা আসলে থামিয়ে দেবার জন্য নয়, বসে থাকার জন্য নয়, কিছুই করার নাই, চাকরি চলে গেছে বা আমি একটা মেয়ে কি করতে পারি, এগুলো চিন্তা না করে আপনি আপনার নিজের ভেতরে খুঁজতে থাকুন যে কোন প্রতিভাটা আপনার ভেতরে আছে, যেটা প্রকাশ করলে আপনি যেমন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবেন, ঠিক পাশাপাশি পরিবারে বা বাইরে আপনার মতামতের একটা মূল্যায়ন থাকবে। আমরাও চাইবো স্বপ্নের আগামী সেই সুন্দর পরিবেশগুলো সবার জীবনে ধরা দিক। ভালো থাকুন, স্বপ্নের আগামীর মহানগর ম্যাগাজিন অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে তা জানিয়ে চিঠি লিখুন আমাদের কাছে। আমরা আপনাদের মূল্যবান অভিমতের যথার্থ মূল্যায়নে আন্তরিক। চিঠি পাঠানোর জন্য আমাদের ঠিকানা হচ্ছে প্রযোজক মহানগর, প্রযত্নে পরিচালক বাংলাদেশ বেতার ঢাকা, জাতীয় বেতার ভবন সৈয়দ মাহবুব মোর্শেদ সরণি, শেরে বাংলা নগর, আগারগাঁও, ঢাকা 1207। আর আমাদের ইমেইলের ঠিকানা হচ্ছে mahanagarbb@gmail.com। শ্রোতা বন্ধুরা, এখন একটি রবীন্দ্রসঙ্গীত শুনি, গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ আমার মন ভুলায় রে। গানটি গেয়েছেন রেজয়ানা চৌধুরী বন্যা।
বৈশ্বিক মহামারী করোনা সংক্রমণ ও প্রাণহানির মধ্যেও মানব জীবন স্থবির হয়ে পড়েনি। জীবন ও জীবিকার পাশাপাশি বিশ্ব রাজনীতির মঞ্চে যেমন কদিন আগে আয়োজিত হয়ে গেল G7 শীর্ষ বৈঠক কিংবা দুই পরাশক্তি দেশের নেতা বাইডেন ও পুতিন মুখোমুখি আলোচনা, তেমনি ক্রীড়াঙ্গনেও ব্রাজিলে চলমান রয়েছে কোপা আমেরিকা ফুটবল প্রতিযোগিতা কিংবা ঢাকার মাঠে ঢাকা প্রিমিয়ার লিগের ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতা। করোনার কারণে থেমে নেই জীবন প্রবাহ, জৈব সুরক্ষার মধ্যে এগোচ্ছে সবকিছু। আসুন শ্রোতা বন্ধুরা, আজকের মহানগর অনুষ্ঠানে সাপ্তাহিক ক্রীড়া পর্যালোচনা পর্বে আমরা এখন শুনব গত এক সপ্তাহের মধ্যে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে অনুষ্ঠিত উল্লেখযোগ্য খেলাধুলার উপর একটি আলোচনা। এতে আজ আপনাদের সাথে অংশগ্রহণ করছেন মিজানুর রহমান চঞ্চল। মহানগরের প্রিয় শ্রোতা, জাতীয় আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনের আপডেট নিয়ে ক্রীড়া পর্যালোচনায় আপনাদের স্বাগত। আজ আমাদের সাথে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন মিজানুর রহমান চঞ্চল। আমরা সকলেই জানি চলছে ঘরোয়া ক্রিকেট DPL। তো মিস্টার মিজান, আপনার কাছে জানতে চাচ্ছি DPL ক্রিকেট চলছে, এর আপডেটটা যদি আমাদেরকে একটু জানান। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দেখুন, DPL ক্রিকেটে কোন দল চ্যাম্পিয়ন হলো সেটি কিন্তু মুখ্য বিষয় না। মুখ্য বিষয় হলো যে এই আসরের মধ্যে আমরা কোনো তরুণ ক্রিকেটারকে খুঁজে পেলাম কিনা, কারণ আপনি জানেন যে চলতি বছরেই কিন্তু T20 ওয়ার্ল্ড কাপ রয়েছে এবং সেদিকে লক্ষ্য রেখেই T20 ভার্সনে এই আসরটি চলছে, এবং সেখান থেকে ক্রিকেট নির্বাচকরা খুঁজছেন একজন ভালো তারকা ক্রিকেটার যারা আগামী ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণ করে বাংলাদেশ দলকে শক্তিমত্তা বাড়িয়ে দেবেন। তবে এখনও পর্যন্ত টপ স্কোরারের দিকে যদি আমরা তাকাই ব্যাটিংয়ে, আমাদের জাতীয় দলের মধ্যে শুধু মিথুন এবং নাইম ছাড়া বাকি তিনজন খেলোয়াড় কিন্তু জাতীয় দলের বাইরের খেলোয়াড়। মিজানুর রহমান, মাহমুদুল হাসান জয়, যিনি U19 দলে খেলেছিলেন, এবং রাকিন আহমেদ। বোলিংয়ের কথা যদি বলি, সেখানে শরীফুল ইসলাম এবং সাইফুদ্দিন ছাড়া বাকি তিনজনও কিন্তু আমাদের ন্যাশনাল টিমের বাইরে। কামরুল ইসলাম রাব্বি এছাড়াও রয়েছেন তানভীর ইসলাম এবং সালাউদ্দিন শাকিল। সব মিলিয়ে আমার মনে হয় যে DPLটা ঠিকঠাক মতোই চলছে, তবে বৃষ্টির কারণে কিন্তু মাঝে মধ্যেই বাধাপ্রাপ্ত হচ্ছে। তবে আমাদের উদ্দেশ্য একটি, সেটি হলো এই আসরের মাধ্যমে আসন্ন T20 বিশ্বকাপে কিছু তারকা ক্রিকেটার যারা ন্যাশনাল টিমে অন্তর্ভুক্ত হওয়ার মাধ্যমে আমাদের দলটাকে আরও শক্তিশালী করবে, একজন দক্ষ ক্রিকেটার আমরা যেন এর থেকে পেতে পারি, সেরকম একটা ব্যাপার। যাক, ধন্যবাদ আপনাকে। চলছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল, সেখানে মুখোমুখি হয়েছে ভারত ও নিউজিল্যান্ড, তো সর্বশেষ কি পরিস্থিতি যদি আমাদেরকে একটু জানান। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল চলছে এবং সেখানেও আসলে বৃষ্টির বাধা। ইতিমধ্যে চার দিন শেষ হয়ে গেলেও এখনও পর্যন্ত উভয় দলের প্রথম ইনিংসই শেষ হয়নি। প্রথম দিন বৃষ্টি ছিল, এছাড়াও চতুর্থ দিনেও বৃষ্টি, যদিও একটি রিজার্ভ ডে রাখা হয়েছে, অর্থাৎ ষষ্ঠ দিনেও খেলাটা গড়াবে। তারপরেও যেহেতু দুটি দিন বৃষ্টিতে ভেসে গেছে, যে কারণে খেলাটা ড্রয়ের দিকে এগিয়ে যাচ্ছে, এবং ড্র হলে যেটি হবে সেটি হলো উভয় দলকেই যৌথ চ্যাম্পিয়নশিপে ঘোষণা করা হবে। খেলার আপডেট হলো যে প্রথম ইনিংসে ইন্ডিয়া টসে পরাজিত হয়ে ব্যাট করেছিল এবং 217 রানে তারা অল আউট হয়ে গিয়েছিল। অত্যন্ত শক্তিশালী একটি দল, তবে কোনো ব্যাটসম্যান কিন্তু 50 পাননি। আজিঙ্কা রাহানে 49 রান করে আউট হয়ে গিয়েছিলেন, ক্যাপ্টেন ভিরাট কোহলি তিনি 44 রান করে আউট হন। অন্যদিকে নিউজিল্যান্ডের পক্ষে কাইল জেমিসন তিনি 5টি উইকেট পেয়েছেন এবং 8টি টেস্ট ম্যাচে 44টি উইকেট নিয়ে নিউজিল্যান্ডের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে কম টেস্টে 44 উইকেট নিয়ে বোলারে পরিণত হয়েছেন তিনি। অন্যদিকে নিউজিল্যান্ড দল, তারা 101 রান করেছে 2 উইকেট হারিয়ে, তবে দলের দুই সেরা ব্যাটসম্যান কেন উইলিয়ামসন এবং রস টেইলর তারা ব্যাটিংয়ে রয়েছেন এবং আজকে পঞ্চম দিনে তারা ব্যাটিং শুরু করবেন। দলের পক্ষে উদ্বোধনী ব্যাটসম্যান ডেভন কনওয়ে তিনি 54 রান করেছেন, টম লাথাম 30 রান করে, এ দুজনই আউট হয়ে গেছেন। তবে এখনও পর্যন্ত নিউজিল্যান্ড কিছুটা হলেও ফ্রন্ট ফুটে রয়েছে। তবে বৃষ্টি আগামী দুদিন ওয়েদার ফরকাস্ট রয়েছে যে বৃষ্টি হবে না, সেই জায়গা থেকে আমার মনে হয় ম্যাচের রেজাল্ট কিছুটা হলেও সম্ভাবনা এখনও রয়েছে। তবে ওই যে বললাম যে যদি শেষ পর্যন্ত ম্যাচটা ড্র হয় তাহলে প্রথম ICC টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে দুই দলকেই কিন্তু বিজয়ী ঘোষণা করা হবে। আবহাওয়া বার্তা থেকে আমরা আশা করতে পারি যে হয়তো সঠিকভাবেই খেলাটা শেষ হবে এবং হয়তোবা যে নিয়মে খেলা চলে সেভাবেই শেষ হবে, ড্র নাও হতে পারে বা ড্র করবার প্রয়োজন না হতে পারে। যাই হোক, চলছে টেস্ট সিরিজ ওয়েস্ট ইন্ডিজ ও সাউথ আফ্রিকার মধ্যে, শেষ হয়ে গেল টেস্ট সিরিজ,
তো সেই টেস্ট সিরিজের রেজাল্ট এখন কি পর্যায়ে, মানে রেজাল্ট কি পর্যায়ে রয়েছে সেটা দেখুন। শ্রোতা বন্ধুরা, আপনারা জানেন যে সাউথ আফ্রিকা ক্রিকেট দল কিন্তু এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজ সফর করছে। স্বাগতিক দল, তারা দুটি টেস্ট ম্যাচেই পরাজিত হয়েছে এবং 0-2 তারা সিরিজ হারিয়েছে ঘরের মাঠে। তবে দ্বিতীয় টেস্ট গতকাল শেষ হলো, যেখানে ওয়েস্ট ইন্ডিজ ফার্স্ট ইনিংসে করেছিল 149, দক্ষিণ আফ্রিকা করেছিল 298। দক্ষিণ আফ্রিকার পক্ষে কুইন্টন ডিকক, তিনি 96 রান করেছিলেন, ক্যাপ্টেন ডিন এলগার করেছিলেন 77 রান। ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংসেও বাজে ব্যাটিং করেছে এবং ব্যাক টু ব্যাক দুটি ইনিংসেই ব্যাটিং ব্যর্থতা, সেকেন্ড ইনিংসে ওরা 165 রান করে, অল আউট হয়ে যাওয়ার কারণে কিন্তু 158 রানের একটি বড় পরাজয় মেনে নিতে বাধ্য হয়। এই সিরিজে সাউথ আফ্রিকা দলের পেস বোলার কাগিসোর আবাদা, তিনি ম্যান অব দ্য ম্যাচ হয়েছেন এবং উইকেট কিপার কাম ব্যাটসম্যান কুইন্টন ডিকক, তিনি ম্যান অব দ্য সিরিজ নির্বাচিত হয়েছেন। তবে দুই দলের মধ্যে 5 ম্যাচের একটা টি টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী 27 তারিখ থেকে এবং আসন্ন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপকে সামনে রেখে ঘরের মাঠে টানা 3টি সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। 5টি করে টি টোয়েন্টি ম্যাচ রয়েছে, ইন্টেনশন ক্লিয়ার যে তারা যে কোনোভাবেই টি টোয়েন্টি বিশ্বকাপটা আবারও জিততে চায়। তবে দেখা যাক, টেস্টের ব্যর্থতা টি টোয়েন্টিতে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল ঘুরে দাঁড়াতে পারে কিনা। এতক্ষণ তো আমরা ক্রিকেটের বিষয়ে কিছু আপডেট জানতে পারলাম, তো এবার একটু ফুটবল খেলা সম্পর্কে কিছু আপডেট জানতে চাই আপনার কাছে। চলছে কোপা আমেরিকা কাপ ফুটবল খেলা, পয়েন্ট র্যাঙ্কিংয়ে কোন দলের কোন অবস্থান, সেই র্যাঙ্কিংয়ের অবস্থানটা যদি আমাদেরকে একটু জানান। দেখুন, আপনি শুরুতেই বলছিলেন, আপনারা বলছিলেন যে কোভিড-19 যে ঝড় চলছে এর মধ্যেও কিন্তু থেমে নেই ক্রীড়াঙ্গন, এই মুহূর্তে মুখরিত ক্রীড়াঙ্গন, বিশেষ করে ক্রিকেটের পাশাপাশি ফুটবলের দুটি বড় ইভেন্ট, ওয়ার্ল্ড কাপের পরে কোপা আমেরিকা কাপ ফুটবল এবং ইউএফএ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ দুটি চলছে। তবে আমরা কোপা আমেরিকার কথা যদি বলি, দুটি গ্রুপে বিভক্ত হয়ে 10টি দল খেলছে। এ গ্রুপে রয়েছে চিলি, আর্জেন্টিনা, প্যারাগুয়ে, উরুগুয়ে এবং বলিভিয়া। বি গ্রুপে রয়েছে ব্রাজিল, কলম্বিয়া, পেরু, ভেনেজুয়েলা এবং ইকুয়েডর। তবে এই 10টি দলের মধ্যে কিন্তু আমাদের বাংলাদেশ দুটি ভাগে বিভক্ত হয়ে যায়, বিশেষ করে ব্রাজিল এবং আর্জেন্টিনা। ব্রাজিল সমর্থকদের জন্য স্বস্তির জায়গা হলো, তারা দুটি ম্যাচে দুটিতেই জয়লাভ করেছে, বি গ্রুপে খেলছে দলটি এবং 6 পয়েন্ট নিয়ে সবার উপরে রয়েছে। কলম্বিয়া বি গ্রুপে 3টি ম্যাচে 1টি জয়, 1টি পরাজয় এবং 1টি ড্র, যে কারণে 4 পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। পেরু 2টি ম্যাচের মধ্যে 1টিতে জিতেছে, 1টিতে হেরেছে, 3 পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে। ভেনেজুয়েলা 3টি ম্যাচের মধ্যে 2টিতে ড্র করেছে, 1টিতে হেরেছে, কোনো ম্যাচ জেতেনি, তবে 2 পয়েন্ট নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে বি গ্রুপে। ইকুয়েডর 2 ম্যাচের মধ্যে 1টিতে ড্র করেছে, 1টিতে হেরেছে, 1 পয়েন্ট নিয়ে তারা পঞ্চম অবস্থানে। অন্যদিকে আর্জেন্টিনা যে গ্রুপে রয়েছে, সেই গ্রুপের শীর্ষ দল এখনও পর্যন্ত চিলি, তবে আর্জেন্টিনা কিছুক্ষণের মধ্যেই কিন্তু আর্জেন্টিনা এবং প্যারাগুয়ের মধ্যে ম্যাচ শেষ হবে, সেখানে এখনও আর্জেন্টিনা 1-0 এগিয়ে, যদি জয়লাভ করে সেক্ষেত্রে তাহলে গ্রুপে শীর্ষে যাবে। তবে আপাতত চিলি রয়েছে 1 নম্বরে, আর্জেন্টিনা 2 নম্বরে রয়েছে, প্যারাগুয়ে তারা যদি আজকের ম্যাচে পরাজিত হয় তাহলে তারা 3 নম্বরেই থাকবে, উরুগুয়ে 4th অবস্থানে রয়েছে এবং বলিভিয়া তারা এখনও পর্যন্ত 5ম অবস্থানে রয়েছে। সব মিলিয়ে আমার মনে হয় যে আর্জেন্টিনা আজকের ম্যাচে জয়লাভ করলে আমাদের দেশের ফুটবল প্রেমীদের মধ্যে যে উন্মাদনা সেটি কিন্তু কন্টিনিউ থাকবে। ধন্যবাদ আপনাকে। এবার একটু জানতে চাই উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ফুটবল খেলার বিষয়ে, সেখানকার কি অবস্থা? উয়েফা চ্যাম্পিয়নশিপে কিন্তু কোপা আমেরিকার মতো 10টি দল নয়, এখানে কিন্তু টোটাল অনেকগুলো দল খেলে থাকে, 24টি দল উয়েফা চ্যাম্পিয়নশিপে খেলে থাকে এবং সেখানে 6টি গ্রুপে 4টি করে দল রয়েছে। 4টি করে দল রয়েছে, এ গ্রুপে খেলছে ইটালি, ওয়েলস, সুইজারল্যান্ড এবং টার্কি বা তুরস্ক। বি গ্রুপে রয়েছে বেলজিয়াম, ডেনমার্ক, ফিনল্যান্ড এবং রাশিয়া। সি গ্রুপে রয়েছে নেদারল্যান্ডস, অস্ট্রিয়া, ইউক্রেন এবং নর্থ মেসিডোনিয়া। ডি গ্রুপে রয়েছে চেক রিপাবলিক, ইংল্যান্ড, ক্রোয়েশিয়া এবং স্কটল্যান্ড। ই গ্রুপে রয়েছে সুইডেন, স্লোভাকিয়া, স্পেন এবং পোল্যান্ড। এবং সর্বশেষ এফ গ্রুপে খেলছে ফ্রান্স, জার্মানি, পর্তুগাল এবং হাঙ্গেরি। এবং বিশ্বকাপের পর আমরা বারবার বলছি যে ইউরোপীয় যে উয়েফা চ্যাম্পিয়নশিপ এটিকেই সবচেয়ে বড় আসর বলে থাকি, কারণ বিশ্বকাপে যারা জয়লাভ করে সাধারণত তারা কিন্তু সবাই এখানে খেলছে। তবে পয়েন্ট টেবিলের কথা যদি বলি, এখনো পর্যন্ত ইটালি এ গ্রুপে 3টি ম্যাচের মধ্যে 3টিতে জিতেছে এবং তারা 9 পয়েন্ট নিয়ে সবার উপরে রয়েছে 9 পয়েন্ট নিয়ে। আমরা যদি বি গ্রুপে দেখি, সেখানে বেলজিয়াম বিশ্বের 1 নম্বর দল, বেলজিয়াম যদিও তারা এখনো পর্যন্ত ওয়ার্ল্ড কাপ জেতেনি তবে 1 নম্বর দল, এই দলটিও কিন্তু 3 ম্যাচের মধ্যে 3টিতে জয়লাভ করেছে এবং 9 পয়েন্ট নিয়ে সবার উপরে রয়েছে, শক্ত অবস্থানে রয়েছে। এবং সি গ্রুপে রয়েছে নেদারল্যান্ডস, তারাও কিন্তু 3টি ম্যাচের মধ্যে শতভাগ সফল, 3টি ম্যাচেই জয়লাভ করে 9 পয়েন্ট নিয়ে সবার রয়েছে। অর্থাৎ এ
বি সি তিনটি গ্রুপেই ইটালি, বেলজিয়াম এবং নেদারল্যান্ডস প্রত্যেকেই কিন্তু তিনটি করে ম্যাচেই জয়লাভ করেছে। অন্যদিকে ডি গ্রুপের কথা যদি বলি, সেখানে চেক রিপাবলিক দুটি ম্যাচের মধ্যে একটিতে জিতে চার পয়েন্ট নিয়ে রয়েছে সবার উপরে। সুইডেন ই গ্রুপে রয়েছে, সেখানে তারা দুই ম্যাচে একটি জয় চার পয়েন্ট নিয়ে সবার উপরে রয়েছে। অর্থাৎ এ বি সি এবং সি ডি ই বাকি তিনটি গ্রুপের অবস্থা কিন্তু একই রকম, অর্থাৎ এ বি সি সবাই প্রথম দল তিনটি করে জয়লাভ করেছে। অন্যদিকে ই এস ডি সি এবং ই এই তিনটি গ্রুপের মধ্যে বাকি দলগুলো কিন্তু সবাই একটি করে ম্যাচ জিতেছে, একটি ড্র করেছে এবং চার পয়েন্ট। সব মিলিয়ে এখনও পর্যন্ত উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ কিন্তু যথেষ্ট জমজমাট এবং প্রতিদ্বন্দ্বিতায় ভরপুর, তবে আমাদেরকে শিরোপার জন্য কিন্তু আরও কিছু অপেক্ষা করতে হবে। তো ধন্যবাদ ধারাভাষ্যকার মিজানুর রহমান চঞ্চল আমাদের স্টুডিওতে এসে আমাদের শ্রোতা বন্ধুদেরকে খেলাধুলার আপডেট জানাবার জন্য। শ্রোতা বন্ধুরা, বাংলাদেশের রাজধানী অত্যন্ত জনবহুল শহর ঢাকায় অভ্যন্তরীণ রুটে প্রতিদিন সকাল থেকে প্রায় মাঝরাত পর্যন্ত অসংখ্য বাস এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাত্রী পরিবহন করে থাকে। আসুন এখন মহানগর অনুষ্ঠানে শোভাযাত্রা পর্ব থেকে আমরা জেনে নেই কোন রুটে কোন কোন বাস চলে। শুনুন শোভাযাত্রা। শ্রোতা বন্ধুরা, প্রজাপতি পরিবহন, নিউ পল্লবী এক্সপ্রেস, কনক পরিবহন, বসুমতী পরিবহন ও বিআরটিসির বাসগুলো গাবতলি থেকে ছেড়ে মিরপুর ১, মিরপুর ১০, কাকুলি, বিশ্ব রোড, এয়ারপোর্ট, উত্তরা ও আবদুল্লাপুর পর্যন্ত যাতায়াত করে। রব রব পরিবহন গাবতলি থেকে ছেড়ে মিরপুর ১, মিরপুর ১০, কালশি, বনানী, গুলশান ২, গুলশান ১ হয়ে বাড্ডা লিংক রোড পর্যন্ত যাওয়া আসা করে। আকিক পরিবহন ও জাবালে নূর পরিবহন গাবতলি থেকে ছেড়ে মিরপুর ১, মিরপুর ১০, কালশি, কুড়িল ফ্লাইওভার, নতুন বাজার হয়ে বাড্ডা পর্যন্ত যাতায়াত করে। তেঁতুলিয়া পরিবহন মোহাম্মদপুর শিয়া মসজিদ থেকে ছেড়ে শ্যামলী, আগারগাঁও, মিরপুর ১০, কালশি, বিশ্ব রোড, এয়ারপোর্ট, উত্তরা হয়ে আবদুল্লাপুর পর্যন্ত যাতায়াত করে। আলী পরিবহন ও রইস পরিবহন মিরপুর সনি সিনেমা হল থেকে ছেড়ে মিরপুর ১০, কাজীপাড়া, শ্যাওড়াপাড়া, মহাখালী, গুলশান ১, বাড্ডা, রামপুরা হয়ে বনশ্রী পর্যন্ত চলাচল করে। এছাড়া হিমাচল পরিবহন মিরপুর সনি সিনেমা হল থেকে ছেড়ে মিরপুর ১০, কাজীপাড়া, শ্যাওড়াপাড়া, মহাখালী, কাকুলি, বনানী, গুলশান ১, বাড্ডা, রামপুরা হয়ে খিলগা খিদমা হাসপাতাল পর্যন্ত যাতায়াত করে। আশীর্বাদ পরিবহন ও বিহঙ্গ পরিবহন রূপনগর আবাসিক এলাকা থেকে ছেড়ে মিরপুর ২, মিরপুর ১, কল্যাণপুর, শ্যামলী, আসাদগেট, শুক্রাবাদ, কলাবাগান, নিউ মার্কেট হয়ে আজিমপুর পর্যন্ত চলাচল করে। শ্রোতা বন্ধুরা, শুভযাত্রা আজ এ পর্যন্তই। আগামী মঙ্গলবার পরিবহন সমূহের রুটগুলো নিয়ে আপনাদেরকে আরও আপডেট জানিয়ে দেবার আশা রাখছি। শ্রোতা বন্ধুরা, কথায় কথায় আমাদের আজকের এই পরিবেশনা এ পর্যন্তই। বিদায় নেব আজকের মহানগরীর আয়োজন থেকে। জানিয়ে দেই, অনুষ্ঠান তত্ত্বাবধানে ছিল মোহাম্মদ রফিকউদ্দিন আকন্দ, গ্রন্থনায় আলফাজ তরুফদার, প্রযোজনা সহযোগিতা মোহাম্মদ আমিরুল ইসলাম, প্রকৌশল সহযোগিতায় মোহাম্মদ সাজ্জাদ হোসেন, আর মহানগর প্রযোজনা করলেন মরিয়ম তাবাসসুম।